মেঘমন্দ্রের ন্যায় গভীর গম্ভীর জোয়ারি কণ্ঠস্বরের অধিকারী ছিলেন বিবেকানন্দ। সঙ্গীতকালে স্বামীজির মধুশ্রাবী কণ্ঠস্বর তাঁর গহন সত্তার উন্মোচিত ধারার সঙ্গে মিশ্রিত হয়ে শ্রোতাদের এমন প্রবলভাবে আচ্ছন্ন করে ফেলত যে তারা যেন সেই সময়ের জন্য উন্নীত হতো কোনো ঊর্ধ্বতর জগতে। বিখ্যাত ফরাসি অপেরা গায়ক এমা কালভে, যিনি পরবর্তীকালে স্বামীজির সঙ্গে পরিচিত হন, তাঁর মতে বিবেকানন্দের কণ্ঠধ্বনি ছিল খাদ ও তীব্র স্বরের চমৎকার মধ্যবর্তী চীনা কাঁসরের মতো কম্পমান। শ্রী দিলীপ কুমার মুখোপাধ্যায় সঙ্গীত সাধনায় বিবেকানন্দ ও সঙ্গীত কল্পতরু গ্রন্থে লিখেছেন, গায়ক মহলে যাকে বলে জোয়ারিদার গলা, স্বামীজির তাই ছিল। তাঁর স্বর ছিল পুরুষোচিত গম্ভীর ও গভীর। 1894 সালের 16 এপ্রিল আমেরিকার ডেইলি হেরাল্ড পত্রিকা স্বামীজির কণ্ঠস্বরকে এইভাবে বর্ণনা করেছেন, ধীর, কোমল, শান্ত, অনুত্তেজিত, সঙ্গীতময় কণ্ঠস্বর, যার মধ্যে ধৃত হয়ে আছে প্রচণ্ডতম নির্ঘোষের শক্তি ও অগ্নি। সে কণ্ঠ সরাসরি প্রবেশ করে যায় লক্ষ্যবস্তুতে। নরেন্দ্রনাথ যখন প্রবেশিকা শ্রেণীর ছাত্র, তখন থেকেই ক্লাসিক্যাল সঙ্গীত শিক্ষা শুরু হয় তাঁর সঙ্গীতগুরু বেনি ওস্তাদের কাছে। কারো কারো মতে তরুণ নরেন্দ্রনাথ বেনি ওস্তাদের কাছে সঙ্গীত শেখার পর ওস্তাদের গুরু আহমদ খাঁর কাছেও ধ্রুপদ, খেয়াল, ঠুংরি, টপ্পা প্রভৃতি শেখেন। এছাড়া উজির খাঁ, বড় ও ছোট দুন্নে খাঁ, কানাইলাল ঢেড়ি, জগন্নাথ মিশ্র প্রমুখ কলাবাতের কাছেও তালিম নেন। নরেন্দ্রনাথ কলেজে পড়াকালীন সেই সব দিনগুলোয় ব্রাহ্ম সমাজের গান তাকে সব সময় উদ্বুদ্ধ করে রাখত। এই সময়ে অর্থাৎ 1879 থেকে 1881 সালের মধ্যে নরেন্দ্রনাথ যেসব গান গেয়েছিলেন তার মধ্যে থেকে আমরা দুখানি গান শুনব। গান দুটির রচয়িতা নরেন্দ্রনাথের সতীর্থ ও বন্ধু দীপেন্দ্রনাথের পিতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। অনুপম মহিম পূর্ণ ব্রহ্ম কর ধ্যান নির্মল পবিত্র উষা ব্রহ্ম কর ধ্যান।
তুমি রণ বহিছে এই যে শুভ দিনে, তার গুণ গান করি অমৃত ঢালে, মিলিয়ে সবে যাই চলো ভগবত নিকেতনে, প্রেম উপহার লয়ে হৃদয় থালে, অনুপম মহিম পূর্ণ ব্রহ্ম করো ধ্যান নির্মল পবিত্র উষাকালে, অনুপম মহিম